স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গাজীপুরের চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী পরিবারের সদস্য তরুণ রাজনৈতিক ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন অভিনেত্রী। তবে বিষয়টি মাহি অস্বীকারও করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, না বিয়ে হয়নি, আমার বন্ধু, শুধু বন্ধু না, আমার অনেক ভালো একজন বন্ধু। সমালোচকদের বলেছেন, যারা রটে তা কিছুই না কিছু বটে। রাকিব সরকার মাহে মেয়ের বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে বন্ধুত্ব গড়িয়েছেন প্রণয়ে, তাই সফল পরিণত হতে পারে বিয়ের মধ্য দিয়েই। তবে এসব কিছু প্রকাশ করা যাচ্ছে না এখন, কারণ অপুর সঙ্গে মাহের আইনি বিচ্ছেদের কার্যকরের জন্য ন্যূনতম 3 মাস সময় লাগবে। ফলে কাঁচিপুরের সরকার পরিবারের মাহিয়া মাহির বউ হয়ে যাওয়া খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেলে অপেক্ষা করতে হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। গত 24শে মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগ মুহূর্ত মাহি জানান একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তার বিবাহ বিচ্ছেদ পত্র স্বাক্ষরও করেন। এখন মাহির গোপন বিয়ের খবর প্রকাশ্যে জানতে অপেক্ষা করেন দর্শক ও ভক্ত।